আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আসলে এই ছোট্ট একটি ভিডিও আমার ব্যক্তিগত হিস্টোরি নিয়ে। আমার ওয়াইফ বিগত 6 মাস যাবৎ ব্লাড ক্যান্সারে ভুগছেন। এখন মোটামুটি ভালোর দিকে আছেন। আমরা ইন্ডিয়া নিয়ে গেছিলাম, ওখান থেকে সব টেস্ট করে নেগেটিভ চলে আসছে আল্লাহর রহমতে। এখন আমরা বাংলাদেশ আবার চলে আসছি, ওখান থেকে অ্যাডভাইস দিয়েছে তিনটা কেমো দেওয়ার জন্য। আমরা একটা কেমো অলরেডি দিয়ে ফেলেছি, 3 মাসে 3টা, আর সেকেন্ড কেমো আজকে দেওয়ার জন্য আমরা হাসপাতালে আসছিলাম। অলরেডি অ্যাডমিট হয়ে গেছিলাম। তো মূলত লিভারটা বেড়ে যাওয়ার কারণে ডক্টর ট্রিটমেন্টটা দিতে পারছি না, তো আমরা অলরেডি আমরা সকল ওষুধ কিনে ফেলেছি। অলরেডি আমি মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম ওষুধগুলো নিয়ে আসছি। এই দেখুন, সবগুলো ওষুধ নিয়ে চলে আসছি। আমি একটু করছি আপনাদেরকে। তো এই সবগুলো হচ্ছে কেমো ওষুধ, সাইটোগ্রিন, তারপর ফিলেক্সি, পেন্টোনিক্স, অনেক, প্রায় এখানে প্রায় 16,000 টাকার ওষুধ নিয়ে আসছি। এই তো এখানে প্রায় 16,000 টাকার ওষুধ। দেখুন, ওষুধ আনতে যে আরেকটা ছোট্ট একটা মানে হাসির কাণ্ড যেটা বলতে হচ্ছে, আমাকে ডক্টর একটা স্লিপ লিখে দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ নাম করে একটা হসপিটাল, ওখানে আমি যখন স্লিপটা দেখাইছি, তো যতটুকু ফার্মেসি যতগুলো লোক ছিল কেউ লেখাগুলো বুঝতেছে না। তো আপনারা দেখুন যে ফার্মেসিতে এমন কিছু কিছু লোক রাখছে চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষরা, যা হচ্ছে একটা স্লিপ নিয়ে দিচ্ছি, ওষুধগুলোর নাম লিখে দিচ্ছে, আমি নিজে পড়তে পারছি না, কিন্তু ওরা বুঝতেছে না। আমি মুখে বলতেছি, তা ওরা বিশ্বাস করতেছে না। ওরা বলতেছে আপনারা পুনরায় এটা ভালো করে লিখে নিয়ে আসেন, ভালো করে লিখে নিয়ে আসেন। তো ওখানে প্রায় আমি 2 ঘন্টা অবস্থান করি। তারপর যেহেতু পারছে না, আমি আবার বাইরে গেছি, বাইরে ফার্মেসিতে গেছি। ওরা বুঝতেছে, কিন্তু ওদের কাছে ওষুধগুলো না থাকার কারণে আমার আবার পুনরায় ওখানে যাইতে হয়েছে মেডিকেল কলেজে। ওখানে গিয়ে তারপর এটা আবার ছবি তুলে ডিউটি মানে ন্যাশনাল হাসপাতালে যে ডক্টর আছে, ডক্টরের কাছে পাঠাইছি, ডিউটি ডক্টর। ওরা আবার পুনরায় ভালো করে মানে যারা হচ্ছে 1, 2, 3 যারা পড়ে তারাও বুঝবে এমনভাবে লিখে দিয়েছে। তো ওটা পুনরায় দেখাইছি, দেখানোর পরে ওরা আমাকে ওষুধগুলো দিতে পারছে। তো এই হচ্ছে বর্তমানে মেডিকেল কলেজের অবস্থা। আর বর্তমান কি আর বলবো, সাধারণ মানুষ যে কত হয়রান হচ্ছে, তা এটা আমি এখন বাস্তবে উপলব্ধি করতে পারছি। তো এখন আল্লাহর রহমতে আমরা এখন চলে যাব, কেমো আজকে দেবো না। আমাদেরকে কিছু লিভার কমানোর জন্য কিছু ওষুধ দিবে ডাক্তার, যা বলছে আমাকে। আমরা এখনই চলে যাব, ন্যাশনাল হাসপাতাল থেকে চলে যাব। তারপর পুনরায় 2 দিন পরে আমরা আবার আসবো। আসার পর ইনশাল্লাহ আমরা সেকেন্ড কেমোটা দিব। সেকেন্ড কেমো দেওয়ার পরে আবার সেম সামনে মাসে আমরা 3rd কেমোটা দেবো ইনশাল্লাহ। তখন আমার ওয়াইফ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমার ওয়াইফের জন্য, যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমাদের মতো আবার জীবনযাপন করতে পারেন। এই দোয়াটাই করি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।